وقالت اليهود عزير ابن الله، وقالت النصارى المسيح ابن الله. الله পাক رب العالمين বলেন ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালাম কে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছে। وقالت النصارى المسيح ابن الله، এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নাসারারা খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র হিসেবে সাব্যস্ত করেছে। শুধু পুত্র হিসেবে সাব্যস্ত করে নাই, শেষ পর্যন্ত হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই সন্ত্রাসবাদ উগ্রবাদী এই জঙ্গিবাদী ইহুদি গোষ্ঠী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কতল করেছে, হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউযাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল। ইহুদিরা আর নাসারারা তাদের পূর্ববর্তী লোকদের মতো কথা বলে, অর্থাৎ তাদের পূর্ববর্তী লোকেরা যেমন কুফরি করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থির করেছিল, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থির করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি জাতিকে, এই নাসারা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাতালাহুমুল্লাহ, তাদের ধ্বংস হোক, আল্লাহ তাদের ধ্বংস করুন। আন্না ইউফাকুন, তারা কিভাবে সত্য পথ থেকে বিভ্রান্ত হচ্ছে। যে জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির উপর অভিশাপ দিয়েছেন, ওই জাতির শান্তি কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য ইহুদি জাতি যুগে যুগে তারা বিতাড়িত, তাদেরকে বলা হয় যাযাবর, ইহুদি যাযাবর। যাযাবর মানে যাদের নির্দিষ্ট কোনো থাকার স্থান নেই, থাকার জায়গা নেই, অর্থাৎ যেখানে যায় সেখান থেকেই তাদেরকে সমস্যা সৃষ্টিকারী হিসাবে চিহ্নিত করে তাদেরকে বিতাড়িত করা হয়। হিটলার কি জন্য 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে? যে বলা হয় থাকে ওই সময়কার 37% ইহুদিকে হিটলার হত্যা করেছিল। হিটলার সে বিবেচনা করে দেখল, সে চিন্তা করে দেখল যে গোটা দুনিয়া সবচেয়ে সমস্যা সৃষ্টিকারী কোনো জাতি যদি থেকে থাকে, কোনো গোষ্ঠী যদি থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে ইহুদি জাতি। এই জাতিকে নিধন করতে হবে, এই জাতিকে শেষ করতে হবে, কারণ এই জাতি হচ্ছে পৃথিবীর ক্যান্সার। মানব দেহে যেমন ক্যান্সার হলে মানুষ অসুখে ভোগে, অশান্তিতে ভোগে, মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যায়, মানুষ মারা যায়, বেঁচে থাকার কোনো গ্যারান্টি থাকে না। ক্যান্সার যেমন ভয়াবহ এক রোগ, তদ্রূপভাবে ইহুদি জাতি হচ্ছে গোটা বিশ্বের জন্য ক্যান্সার স্বরূপ। তো হিটলার চিন্তা করল এই ইহুদি নিধন করতে হবে, সে একটি যজ্ঞ চালায়, একটি হত্যা যজ্ঞ চালায়, একটি অপারেশন চালায়, যে অপারেশনের নাম হিটলার দিয়েছিল দি ফাইনাল সলিউশন অফ জিউস প্রবলেম। অর্থাৎ ইহুদি জাতির শেষ সমাধান, ফাইনাল সমাধান। হিটলার ইহুদি জাতিকে এই জার্মান থেকে বিতাড়িত করেছে, তো মধ্যপ্রাচ্যের ঘাড়ে গিয়ে তারা পড়েছে, তো ইসরায়েল তারা ছলে বলে কৌশলে তারা দখল করেছে। এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল, এটা মূলত ফিলিস্তিনের ভূখণ্ড। অবৈধভাবে তারা জায়গা জমি দখল করতে করতে তারা একটা
স্বতন্ত্র রাষ্ট্র কায়েম করে এবং তারা নিজেরাই তারা তারা বেড়া দিয়ে বেড়ি দিয়ে একটা বর্ডার নির্মাণ করে প্রাচীর নির্মাণ করে এখনো পর্যন্ত তাদের দেশের কোনো নির্দিষ্ট আয়তন নেই কারণ তারা উগ্রবাদ তারা সন্ত্রাসবাদ তারা জুলুমবাদ তাদের জুলুমতন্ত্রের মাধ্যমে তারা ফিলিস্তিনের ভূখণ্ড কয়েক মাস পর পর দখল করে বছর বছর দখল করে তাদের আয়তন বাড়ায় এজন্য তাদের নির্দিষ্ট কোনো আয়তন নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إنه هو السميع البصير وقال تعالى في كلام آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فلما قضينا عليه الموت ما دلهم
فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার মতো সুব্যবস্থা করে দিয়েছে। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি খুতবাতে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আয়াত সূরা বনি ইসরাঈল থেকে তেলাওয়াত করেছি। সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হুত পবিত্র ওই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে এসরা করিয়েছেন এসরা বলা হয় রাত্রিকালীন সফরকে রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় এসরা الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى جني تار باندك مسجد حرام থেকে مكة نغري থেকে إلى المسجد الأقصى برطمانه فلسطين জেরুজালেমের مسجد মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন সুবহানাল্লাহ শত শত মাইলের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রিতেই সফর করিয়েছেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যানবাহন দিয়ে সফর করেছেন ওই যানবাহনের নাম হচ্ছে বুরাক এটি দুনিয়ার সাধারণ কোনো যানবাহন নয় দুনিয়ার নরমাল কোনো যানবাহন নয় জান্নাত থেকে আগত একটি যানবাহন এই বুরাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন সুবহানাল্লাহ মসজিদে আকসার অনেকগুলো বৈশিষ্ট্য এই মসজিদ কেন এত দামি এই মসজিদের কদর এত বেশি কেন মুসলমানদের কাছে শত শত বছর যাব এই মসজিদ নিয়ে সংঘাত চলতেছে কিন্তু এর কোনো নিরসন হচ্ছে না কোনো অবসান হচ্ছে এই মসজিদের আরেক নাম বাইতুল মুকাদ্দাস এবং আরো একটি নাম হচ্ছে বাইতুল মাকদিস আর কোরআনের ভাষায় বলা হয় মসজিদে আকসা আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণের পর রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করিয়েছেন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করানোর চল্লিশ বছর পর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে নির্মাণ করান সুবহানাল্লাহ এই মসজিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদে কেউ যদি একটি সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পাঁচশো রাকাত পাঁচশো সালাত আদায়ের সমপরিমাণ সওয়াব দান করে থাকে মসজিদে হারাম যেটি মক্কা শরীফে অবস্থিত ওই মসজিদে একটি সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ সালাত আদায়ের সমপরিমাণ সওয়াব দিয়ে থাকে এরপরে দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মদিনার মসজিদ ওই মসজিদে একটি সালাত আদায় করলে এক হাজার সালাত আদায়ের সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দেওয়া এরপরেই হচ্ছে মসজিদে আকসা অবস্থান এই যে জেরুজালেম ফিলিস্তিন ওই মসজিদের অবস্থান যেটাকে বলা হয় মুসলমানদের প্রথম কিবলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় তাশরিফ আনেন
মদিনায় হিজরত করবার পরে 17 মাস পর্যন্ত ওই মসজিদ আকসার দিকে মুখ করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন সুবহানাল্লাহ এই জন্য মসজিদ আকসার এত দাম এই মসজিদ আকসার একটি সালাত আদায় করলে বান্দার আমলনামায় 500 সালাত আদায়ের সমপরিমাণ সওয়াব দান করা হয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي باركنا حوله لنريه من آياتنا الله رب العالمين مسجد أقصى أشباشر جي إلاكتا مسجد أقصى شو أشباشر إلاكتا كي الله رب العالمين بركة موي كرسن سبحان الله কারণ এই মসজিদ এবং এই মসজিদের আশেপাশে অসংখ্য নবী রাসূল জন্মগ্রহণ করেছেন তারা বড় হয়েছে তারা বেড়ে উঠেছে এই জন্য এই মসজিদের দাম এত বেশি মিরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসায় যখন অবস্থান করলেন আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে কুদরতিভাবে অসংখ্য নবী রাসূলকে মসজিদ আকসায় জমায়েত করেছেন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ আকসায় অসংখ্য নবী রাসূলের ইমামতি করেছেন সুবহানাল্লাহ এই জন্য মসজিদ আকসার এত দাম মুসলমানরা এই কারণে এই মসজিদ আকসাকে তারা ছাড়তে চায় না তারা হাত সারা করতে চায় না হাজার হাজার মানুষকে শহীদ করা হচ্ছে শিশুদের উপর হামলা করা হচ্ছে নির্বিচারে বোমা বর্ষণ করা হচ্ছে এরপরেও মুসলমানরা তাদের কাছে ইহুদিদের কাছে এই উগ্রবাদী ইহুদি সন্ত্রাসবাদ ইহুদি ইসরায়েলের কাছে মাথা নত করে নাই কারণ এখানে অসংখ্য নবী রাসূলদের স্মৃতি আছে এটা বরকতময় জায়গা এই জায়গা থেকে মুসলমানরা মাহরুম হতে চান না এই জায়গাকে ইহুদিদের হাতে তারা দিতে চান না শত শত বছর যাবৎ তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে ফেরেশতারা কাবা ঘর নির্মাণ করার 40 বছর পর মসজিদে আকসা নির্মাণ করেন এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদকে নির্মাণ করেছেন জিনদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে এত ক্ষমতা দান করেছেন গোটা পৃথিবীর দুনিয়ার শাসক হযরত সুলাইমান আলাইহিস সালাম করেছেন সুবহানাল্লাহ তিনি বাতাসে চলতেন তিনার যে সিংহাসন দুনিয়ার সাধারণ কোন সিংহাসন ছিল না দুনিয়ার সাধারণ প্রেসিডেন্ট রাজা বাদশাদের সিংহাসনের মতো ছিল আল্লাহ রাব্বুল আলামিন তিনার সিংহাসনকে এত দামি বানাইছেন এত দামি বানাইছেন যে ওই সিংহাসন আকাশে উঠত হাওয়ায় উঠত এক নিমিষে এক মুহূর্তেই দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে তখতে সুলাইমানি সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন তাকে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে সফর করত দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেত হযরতে সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান করেছেন যে তিনি গোটা পৃথিবীর মাখলুকাতের ভাষা তিনি বুঝতে পারতেন এমনকি গর্তের পিপীলিকার ভাষাও হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝতে পারতেন সুবহানাল্লাহ হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিসসালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করিয়েছেন যে সমস্ত জিন অবাধ্য ছিল দুষ্ট প্রকৃতির ছিল ওই জিনদেরকে তিনি কাছে লাগাইয়া দিয়েছেন ওই জিনেরা
সাগরের নিচ থেকে মণি মুক্তা এনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিত। সাগরের নিচ থেকে পাথর দামি দামি পাথর উত্তোলন করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা সাবা 14 নম্বর আয়াতে বলেন, فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته. الله رب العالمين বলেন অতঃপর আমি যখন সুলাইমানের ইন্তেকাল ঘটাইলাম, সুলাইমান আলাইহিস সালাম অফাত বরণ করলেন, তিনি মৃত্যুবরণ করলেন, মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের এই খবর মাটির ফুকা জিনদেরকে দিয়েছে। জিনেরা তারা তাদের কাজ চালায় যাইতেছেন আর তারা মনে করতেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রীতিমতো আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন, আমাদেরকে তদারকি করতেছেন। তাফসীরে উসমানীতে এসেছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে তিনাকে জানাই দিলেন। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আশঙ্কা ছিল, আমি যদি এন্তেকাল করি, আমি যদি মারা যাই, আমার মারা যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের এই কাজ অসম্পূর্ণই থেকে যাবে, এই কাজ আর সম্পূর্ণ হবে না, মসজিদ আকসার এই কাজ কমপ্লিট হবে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কৌশল অবলম্বন করলেন। কৌশলটা কি ছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে যে জায়গায় তিনি ইবাদত বন্দিগি করতেন ওই জায়গায় কাচের দ্বারা একটা ঘর নির্মাণ করলেন, একটা কক্ষ নির্মাণ করলেন, কাচের ঘর। কাচ নির্মিত ঘরের ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলো দেখা যায় এবং বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায়, এরকম কাচ নির্মিত একটি কক্ষ নির্মাণ করলেন। আর ওই কক্ষের ভিতরে তিনি দাঁড়ানো অবস্থায় লাঠির উপর ভর দিয়ে হত অবস্থায় দাঁড়িয়ে রইলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রীতিমতো তিনি তিনার বাইতুল মুকাদ্দাসের কাজ তিনি পর্যবেক্ষণ করতেছেন। দুষ্ট অবাধ্য জিনরা মসজিদ আকসা নির্মাণ করতেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তদারকি করতেছেন। হঠাৎ তিনার এন্তেকাল হয়ে গেল, তিনার এন্তেকাল হয়ে গেল, জিনেরা এই খবর বুঝতে পারলেন না, এই সংবাদ জানতে পারলেন না যে আমাদের মালিক, আমাদের মনিব তিনি এন্তেকাল করেছেন, এই খবর জিনেরা বুঝতে পারেন নাই, উপলব্ধি করতে পারেন নাই। এই খবর জিনদেরকে প্রদান করেছে ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। কুরআনের ভাষা অনুযায়ী মাটির পোকা, উই পোকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠির উপর ভর দিয়ে ভগ্নত অবস্থায় দাঁড়িয়েছিলেন ওই লাঠিকে খেয়ে ফেলেছে। তাকুলু মিন সাআতা, তার লাঠি উই পোকা খেয়ে ফেলেছেন। উই পোকা যখন লাঠি খেয়ে ফেলেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠি ভেঙে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব। অতঃপর জিন জাতিরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু
মৃত্যু সংবাদ জানতে পারল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব, যদি জিন জাতিরা গায়বের খবর জানত, অদৃশ্যের খবর জানত, মা লাবিথু ফিল আযাবিল মুহিন, তাহলে এই জিন জাতিরা কষ্টকর আযাবে, কষ্টকর শাস্তির মধ্যে পড়ে থাকত না। বিল্ডিং নির্মাণ করা, ইমারত নির্মাণ করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। যারা লেবা, যারা শ্রমিক, যারা বিল্ডিং নির্মাণ করেন, তারা জানেন যে বিল্ডিং নির্মাণ করা, ইমারত নির্মাণ করা কত কষ্টসাধ্য ব্যাপার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এন্তেকাল করলেন, জিনেরা এই খবর জানতে পারলেন না। ওই পোকা, সাধারণ মাটির পোকা, একটা দুর্বল সৃষ্টি, জিনদের মতো শক্তিশালী মানুষদেরকে এই খবর জানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তো বলে জিনেরা গায়েব জানে, আল্লাহ বলেন জিনেরা গায়েব জানে না। জিনেরা যদি গায়েব জানতো, সুলাইমান যখন এন্তেকাল করেছেন, ওই এন্তেকালের পর সাথে সাথে তারা তাদের কাজ বন্ধ করে দিত, কারণ এই জিনগুলো ছিল খুব দুষ্ট প্রকৃতির, খুব অবাধ্য প্রকৃতির, আর তারা এই কষ্টকর লাঞ্ছনাদায়ক শাস্তিতে তারা লেগে থাকত না। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে মসজিদ আকসা এই জন্য এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আকসাকে এত সম্মানিত করেছেন, এত পবিত্র করেছেন। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আল ইব্রাহিম ওয়া আল ইমরান আলাল আলামিন। সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আল্লাহ আসতাফা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওয়া নূহান, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওয়া আল ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরগণকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, আরেকটি পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই পরিবারটি হচ্ছে আলে ইমরান। ইমরান পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। বর্তমানের ইসরায়েল, এই যে ইসরায়েল ইহুদি জাতি, ইহুদি বাপ, তাদের নিকৃষ্টতা, তাদের বর্বরতা, তাদের নৃশংসতা, তারা এতই খারাপ প্রকৃতির, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত এই ইহুদিদের খারাপির আলোচনা করেছেন। সূরা তাওবার এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালতি ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ وقالت النصارى المسيح ابن الله الله পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছে। وقالت النصارى المسيح ابن الله এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাসারারা, খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র হিসেবে সাব্যস্ত করেছে। যে ইহুদিরা এত খারাপ জাতি, এত নিকৃষ্ট জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম, এটা স্রেফ শুধুমাত্র তাদের মুখের কথা, তারা ঈসাকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছে। ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছে, শুধু পুত্র হিসেবে সাব্যস্ত করে নাই, শেষ পর্যন্ত হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে
এই সন্ত্রাসবাদ উগ্রবাদী এই জঙ্গিবাদী ইহুদি গোষ্ঠী হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতল করেছে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউযাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল ইহুদিরা আর নাসারারা তাদের পূর্ববর্তী লোকদের মতো কথা বলে অর্থাৎ তাদের পূর্ববর্তী লোকেরা যেমন কুফরি করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থির করেছিল তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থির করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করেছে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি জাতিকে এই নাসারা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন লানত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাতালাহুমুল্লাহ তাদের ধ্বংস হোক আল্লাহ তাদের ধ্বংস করুন আন্না ইউফাকুন তারা কিভাবে সত্য পথ থেকে বিভ্রান্ত হচ্ছে যে জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির উপর অভিশাপ দিয়েছেন ওই জাতির শান্তি কিয়ামত পর্যন্ত হবে না এই জন্য ইহুদি জাতি যুগে যুগে তারা বিতাড়িত তাদেরকে বলা হয় যাযাবর ইহুদি যাযাবর যাযাবর মানে যাদের নির্দিষ্ট কোনো থাকার স্থান নেই থাকার জায়গা নেই অর্থাৎ যেখানে যায় সেখান থেকেই তাদেরকে সমস্যা সৃষ্টিকারী হিসাবে চিহ্নিত করে তাদেরকে বিতাড়িত করা হয় হিটলার কি জন্য 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে যে বলা হয় থাকে ওই সময়কার 37% ইহুদিকে হিটলার হত্যা করেছিল হিটলার সে বিবেচনা করে দেখল সে চিন্তা করে দেখল যে গোটা দুনিয়া সবচেয়ে সমস্যা সৃষ্টিকারী কোনো জাতি যদি থেকে থাকে কোনো গোষ্ঠী যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ইহুদি জাতি এই জাতিকে নিধন করতে হবে এই জাতিকে শেষ করতে হবে কারণ এ জাতি হচ্ছে পৃথিবীর ক্যান্সার মানব দেহে যেমন ক্যান্সার হলে মানুষ অসুখে ভোগে অশান্তিতে ভোগে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যায় মানুষ মারা যায় বেঁচে থাকার কোনো গ্যারান্টি থাকে না ক্যান্সার যেমন ভয়াবহ এক রোগ তদ্রূপভাবে ইহুদি জাতি হচ্ছে গোটা বিশ্বের জন্য ক্যান্সার স্বরূপ তো হিটলার চিন্তা করলো এই ইহুদি নিধন করতে হবে সে একটি যজ্ঞ চালায় একটি হত্যা যজ্ঞ চালায় একটি অপারেশন চালায় যে অপারেশনের নাম হিটলার দিয়েছিল দি ফাইনাল সলিউশন অফ জিউস প্রবলেম অর্থাৎ ইহুদি জাতির শেষ সমাধান ফাইনাল সমাধান হিটলার ইহুদি জাতিকে এই জার্মান থেকে বিতাড়িত করেছে তো মধ্যপ্রাচ্যের ঘাড়ে গিয়ে তারা পড়েছে তো ইসরায়েল তারা ছলে বলে কৌশলে তারা দখল করেছে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল এটা মূলত ফিলিস্তিনের ভূখণ্ড অবৈধভাবে তারা জায়গা জমি দখল করতে করতে তারা একটা স্বতন্ত্র রাষ্ট্র কায়েম করে এবং তারা নিজেরাই তারা বেড়া দিয়ে বেড়ি দিয়ে একটা বর্ডার নির্মাণ করে প্রাচীর নির্মাণ করে এখনো পর্যন্ত তাদের দেশের কোনো নির্দিষ্ট আয়তন নেই কারণ তারা উগ্রবাদ তারা সন্ত্রাসবাদ তারা জুলুমবাস তাদের জুলুমতন্ত্রের মাধ্যমে তারা ফিলিস্তিনের ভূখণ্ড কয়েক মাস পর পর দখল করে বছর বছর দখল করে তাদের আয়তন বাড়ায় এজন্য তাদের নির্দিষ্ট কোনো আয়তন নেই এই ইহুদি জাতি
بني اسرائيل الله رب العالمين এই জাতির নামে স্বতন্ত্র একটি সূরা পবিত্র কোরআন মাজিদে নাজিল করেছেন যেই সূরার নাম হচ্ছে বানি ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাধ্যমে তাদের বংশের আবির্ভাব তারা যুগে যুগে নবীদেরকে কষ্ট দিয়েছে অসংখ্য নবী রাসূলদেরকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 91 নম্বর আয়াতে বলেন যে তোমরা যদি মুমিনি হতে তোমরা যদি ভালো মানুষই হতে তোমরা যদি ভালো জাতি হতে ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিনি হতে প্রকৃত ভালো জাতি হতে তাহলে তোমরা নবী রাসূলদেরকে আল্লাহর পয়গম্বরদেরকে তোমরা হত্যা করতে না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে আরেকটি জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি আরেকটি বংশকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি সেই বংশের নাম হচ্ছে আলে ইমরান যেই বংশের নামে যেই পরিবারের নামে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন যেই সূরার নাম হচ্ছে সূরায়ে আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ তাদের কতককে কতকের উপর তাদের পরস্পরকে পরস্পরের উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইমরানের স্ত্রী গর্ভবতী হল গর্ভবতী হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি আমার পেটে আমি আমার গর্ভে যে সন্তান ধারণ করেছি ওই সন্তানকে আমি একনিষ্ঠভাবে একমাত্র তোমার জন্য বিসর্জন করে দিলাম অর্থাৎ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আমি তাকে বিসর্জন দিয়ে দিলাম ফাতাকাব্বাল মিন্নি হে আল্লাহ আপনি আমার তরফ থেকে আমার এই দোয়াকে আপনি কবুল করুন আমার এই সন্তানকে আপনি কবুল করুন ইন্নাকা আনতাস সামিউল আলিম নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী আপনি সবকিছু জানেওয়ালা আপনি সর্বজ্ঞ অতঃপর ইমরানের স্ত্রী যখন সন্তান প্রসব করলেন ফালাম্মা ওয়াদাআত হা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা আনসা যখন সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করে দেখলেন যে কন্যা সন্তান প্রসব করেছে মেয়ে সন্তান বাইতুল মুকাদ্দাসের খাদেম নিযুক্ত হতে হলে ছেলে সন্তান লাগবে পুত্র সন্তান তিনি বলতেছেন যে আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি এই মেয়ে সন্তানকে আমি কিভাবে মসজিদ আকসার খাদেম হিসেবে নিয়োগ করি ওয়ালাইসা যাকারুকাল উনসা আর পুত্র সন্তান মেয়ে সন্তানের মতো নয় তাফসিরে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল প্রকার দুর্বলতা সকল প্রকার অপবিত্রতা মহিলাদের যে সমস্ত সমস্যা থাকে ওই সমস্ত সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে মুক্ত রেখেছে মহিলাদের মাসিক হওয়া হায়েজ নেফাজ হওয়া এগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রেখেছে যেহেতু বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে
বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো ইমরানের স্ত্রী হযরত মারইয়ামকে পেটে ধারণ করলেন, হযরত মারইয়ামকে প্রসব করলেন, জন্ম দিলেন। এরপরে হযরত মারইয়ামের নাম রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. حضرت مريم عليه الصلاة والسلام বলেন যে আমি এই মেয়ের নাম রেখেছি মারিয়াম। সুবহান আল্লাহ, যে আল্লাহ আপনি আমাকে যে কন্যা সন্তান দান করেছেন এই কন্যা সন্তানের নাম, মেয়ে সন্তানের নাম আমি মারিয়াম রেখেছি। وإني أعيذها بك আমি তার ব্যাপারে আপনার কাছে, وذريتها এবং তার বংশের ব্যাপারে আপনার কাছে, من الشيطان الرجيم অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا. عمرانের স্ত্রী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার মেয়ে মারিয়ামকে তুমি শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখিও এবং তার বংশধরদেরকেও তুমি শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখিও, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণভাবে কবুল করে নিলেন, খুব ভালোভাবে কবুল করে নিলেন। ও আম্বাতাহা নাবাতান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে সযত্নে তাকে লালন পালন করতে লাগলেন। সুবহানাল্লাহ, কিভাবে লালন পালন করতে লাগলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব। হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। তো মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ভূমিষ্ঠ হন, যখন তিনি জন্ম লাভ করেন, এর আগেই তিনার বাবা হযরতে ইমরান আলাইহিসসালাতু ওয়াসসালাম এন্তেকাল করেন। তো এতিম বাচ্চার লালন পালন কে করবে, তার দেখভাল কে করবে, তার দেখাশোনা কে করবে? এই জন্য তৎকালীন জামানায় হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লোকদের মধ্যে এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল, এক বাদানুবাদ শুরু হয়ে গেল, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। একদল বলল আমরা মারিয়ামের দায়িত্ব নিব, আরেকদল বলল আমরা মারিয়ামের দায়িত্ব নিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক সুষ্ঠু সমাধান করে দিলেন, এক সুন্দর সমাধান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ذَلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অদৃশ্যের এই খবরগুলো, গায়েবের এই খবরগুলো আপনি, আমি আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছি। মারিয়ামের তত্ত্বাবধান, মারিয়ামের দেখাশোনা, মারিয়ামের দেখভাল কে করবে? যখন লোকদের মধ্যে বাদানুবাদ শুরু হয়ে গেল, তখন এর সুষ্ঠু সমাধান আমি করে দিয়েছিলাম। ওয়ামা কুনতা লাদাইহিম ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, তখন আপনি তাদের সামনে ছিলেন না, ওই সময় আপনি উপস্থিত ছিলেন না যখন মরিয়মকে নিয়ে মানুষ প্রতিযোগিতা শুরু করল, তারা বাদানুবাদ তর্ক বিতর্ক শুরু করল, ওই সময় আপনি তাদের সামনে ছিলেন না।
إذ يلقون أقلامهم أيهم يكفل مريم أمي الله رب العالمين এক সুন্দর চমৎকার সমাধান করে দিলাম। ওই জামানাটা ছিল লটারির জামানা, তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করত, আর যে জিনিসের মাধ্যমে তারা লটারি করত ওই জিনিসটার নাম হচ্ছে কলম। তৎকালীন জামানাতে কলমের মাধ্যমে তারা বিভিন্ন লটারি দিত, লটারির মাধ্যমে তারা খেলত। তাফসীরে উসমানীতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন তোমরা জর্ডান নদীতে কলম নিক্ষেপ করো, যে বর্তমানের জর্ডান, এই জর্ডান নদীতে কলম নিক্ষেপ করো, স্রোতের দিকে তোমরা কলম নিক্ষেপ করবে, যার কলম স্রোত ভাসিয়ে নিয়ে যাবে তারা পরাস্ত পরাজিত বলে বিবেচিত হবে, আর যার কলম পানিতে ভেসে থাকবে স্রোতের অপর দিকে চলবে সে বিজয়ী হিসেবে বিবেচিত হবে। সবাই কলম নিক্ষেপ করল, হযরত জাকারিয়া আলাইহিসসালাম কলম নিক্ষেপ করল। কলম ছিল আমাদের মতো নর্মাল কলম না, অত্যন্ত দামি কলম, খুব ব্র্যান্ডের কলম, যদিও কলম দেখতে আমাদের এরকম কলম ছিল না, বিভিন্ন পশু পাখির পেখম বা ময়ূরের পেখম এগুলা দিয়ে তারা লেখালেখি করত। তো ওই কলম ব্র্যান্ডের কলম কি জন্য হয়েছে, যে ওই কলম দিয়ে তারা আসমানি কিতাব তাওরাত কিতাব লেখত, লেখালেখি করত, এই জন্য এই কলমের দাম এত বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের যে সমস্ত কলম দিয়ে তাওরাত কিতাব তোমরা লেখো ওই কলমগুলো নিক্ষেপ করো। সবাই যখন জর্ডান নদীতে কলম নিক্ষেপ করল সকলের কলম স্রোতে ভাসায় নিয়ে গেল, হযরতে জাকারিয়া আলাইহিসসালামের কলমকে স্রোত ভাসায় নিয়ে যাইতে পারে নাই, তার কলম স্রোতের বিপরীত দিকে চলল। হযরতে জাকারিয়া আলাইহিসসালাম বিজয়ী হিসেবে বিবেচিত হলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়ার তত্ত্বাবধানে মারিয়াম আলাইহিসসালামকে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দখলা আলাইহা জাকারিয়াল মিহরাব, অতঃপর আমি মারিয়ামকে জাকারিয়ার তত্ত্বাবধান করে দিলাম। কুল্লামা দখলা আলাইহা জাকারিয়াল মিহরাব, পয়গম্বর জাকারিয়া যখনই মারিয়ামের কক্ষে ঢুকতেন মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের মেহরাবে ঢুকতেন, ঢুকেই দেখতেন যে মারিয়ামের সামনে অনেক খাবার দাবার, অনেক ফলমূল। তখন হযরতে জাকারিয়া আলাইহিসসালাম আশ্চর্যজনিত হয়ে অবাক হয়ে বললেন হে মারিয়াম, وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। জাকারিয়া যখনই প্রবেশ করতেন কুল্লামা দখল আলাইহা জাকারিয়া আল মিহরাব, একবার আর দুইবার নয়, যতবার ঢুকতেন মারিয়ামের সাথে দেখাশোনা, মারিয়ামের সাথে দেখা সাক্ষাৎ করবার জন্যে, মারিয়ামের খোঁজখবর নেওয়ার জন্য, যখনই মসজিদে আকসা ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে ঢুকতেন জাকারিয়া আলাইহিসসালাম, তখনই মারিয়ামের সামনে অনেক ফলমূল, অনেক খাবার দাবার দেখতে পাইতেন। দেখতেন যে গরমের ফল শীতের মধ্যে, শীতের ফল গরমের মধ্যে, অর্থাৎ বেমৌসুমি ফল হযরতে মারিয়াম আলাইহিসসালামের সামনে। তো জাকারিয়া আলাইহিসসালাম অবাক হয়ে বললেন আরে গরমের ফল শীতে, আবার শীতের ফল গরমে, তোমার কাছে এগুলো কোত্থেকে আসে? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, পয়গম্বর জাকারিয়া আলাইহিসসালাম বললেন ইয়া মারইয়াম, হে মারইয়াম, আন্না লাকি হাযা, এই সমস্ত খাবার দাবার ফলমূল তোমার কাছে কোত্থেকে আসে? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার ভাবে জবাব দেন,
وامر خلجا زكريا عليه الصلاة والسلام قالت هو من عند الله এই সমস্ত খাবার দাবার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার কাছে আসে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই খাবারগুলো মসজিদে আকসায় বাইতুল মুকদ্দাসে আমার কাছে আল্লাহ পাঠান ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বেহিসাব রিজিক দান করে থাকেন সুবহানাল্লাহ ও হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনিত হয়ে গেলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নিঃসন্তান 77 বছর বয়স তিনি আর কোনো সন্তান হয় না তার স্ত্রীও বৃদ্ধা এবং বন্ধা যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না এমনিতেই বাচ্চা হয় না আবার অনেক বয়স হয়ে গেছে তো বয়স হয়ে যাওয়ার কারণে হাড় হাড়ি অস্থি সব দুর্বল হয়ে গেছে মাথার চুল পেকে গেছে তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে বেমৌসুম মৌসুম সারা শীতের ফল গ্রীষ্মে গ্রীষ্মের ফল শীতে যে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন ওই আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সেও এই বৃদ্ধ বয়সেও আমাকে সন্তান দিতে পারেন সুবহানাল্লাহ তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে থাকাকালীন অবস্থায় মারইয়ামের সামনে থাকাকালীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء زكريا عليه الصلاة والسلام مريم الباشا ثكا كالي نوبستاي وي محراب ثكا كالي نوبستاي الله ركاس دعا كولي جا الله আপনি আমাকে একটি উত্তম নেককা একটি সুন্দর পুত্র সন্তান দান করেন ইন্নাকা সামিউ দুআ নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী আপনি আমার দোয়া শুনতেছেন আমার কাকুতি মিনতি আপনি শুনতেছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠভাবে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসায় দাঁড়িয়ে যখন এই দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাধ্যমে ওহী পাঠাইলেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমু ইউসাল্লি ফিল মিহরাব জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবে নামাজরত অবস্থায় ছিলেন ফেরেশতারা আসলেন এসে সুসংবাদ দিলেন কি সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله فرشترا بلتسين او پیغمبر زكريا الله رب العالمين اپنار جنن سুসংবাদ দিয়েছে الله رب العالمين يبشرك بيحيى يحيى নামক এক পুত্র সন্তানের সুসংবাদ আপনাকে দিচ্ছে مصدقا بكلمة من الله যে সন্তান এক কালিমার সত্যায়নকারী হবে ওয়াসাজ্জিদান এবং গোত্রের সর্দার হবে লিডার হবে ওয়াহাসুরান এবং দুনিয়া বিমুখ থাকবে দুনিয়ার লোভ লালসা বিলাসিতা থেকে মুক্ত থাকবে ওয়া নাবিয়াম মিনাস সালিহিন এবং নেককার একজন নবী হবে এরকম একজন সন্তানের সুসংবাদ আপনাকে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন لم نجعل له من قبل سميا زكريا আমি তোমাকে এমন একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম যার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিনই চয়ন করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নাম নির্ধারণ করেছি لم نجعل له من قبل سميا যেই নাম ইতিপূর্বে দুনিয়ার শুরু থেকে একদম সূচনা লগ্ন থেকে আদম থেকে আজ পর্যন্ত এই নামে আর কাউকে আমি ডাকি নাই এই নাম আর কারোর জন্য রাখি নাই এরকম একটা নাম তোমার পুত্র সন্তানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলাম সুবহানাল্লাহ তোমার পুত্র সন্তানের নাম হবে ইয়াহইয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহার স্বরূপ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন তো বাপ বেটা দুইজন নবুয়তি দায়িত্ব
নবুয়তের কাজ চালাইতেছেন, দ্বীনের প্রচার প্রসার মানুষদের কাছে চালাইতেছেন, বাপের সাথে ছেলেও নবীওয়ালা কাজ চালাইতেছেন। যখন তারা ইহুদিদের সমস্যা মেন সমস্যাগুলো তুলে ধরলেন, তখন তারা বাপ বেটা আদাওয়াতি শুরু করল, বাপ বেটার সাথে শত্রুতার আদাওয়াতি শুরু করল। তাদের জামানায় ওই সময়কার নিয়ম ছিল যে আপন খালাকে বিয়ে করা যায়, আপন ফুফুকে বিয়ে করা যায়, আপন ভগ্নিকে বিয়ে করা যায়। তো জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম এগুলার চরম বিরোধিতা করলেন। ইহুদিরা তাদের উপর ক্ষিপ্ত হলেন, ক্ষিপ্ত হয়ে হজরতে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করে ফেললেন। তো হজরতে ইয়াহিয়া আলাইহিস সালামকে যখন হত্যা করে ফেললেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীদেরকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করার পরে অবশিষ্ট বাকি লোকজনেরা তারা বলল, জাকারিয়ার রব আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, জাকারিয়াকে আমরা ছাড়ব না। তখন তারা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য উদ্যত হল। জাকারিয়া আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে আমাকে হত্যার ষড়যন্ত্র চলতেছে, আমাকে এখনই হত্যা করা হবে, জাকারিয়া আলাইহিস সালাম আত্মরক্ষার জন্য দৌড় দিলেন, আত্মরক্ষার জন্য পালাইলেন। তো হঠাৎ সামনে গাছ পেলেন, গাছ হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আশ্রয় দিলেন, গাছের ভিতরে ঢুকে গেলেন। তো ইবলিসের সহায়তায় তারা ওই গাছকে করা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইহুদি জাতির চক্রান্ত থেকে, ইহুদি জাতির ষড়যন্ত্র থেকে হেফাজতে থাকবার তৌফিক দান করেন, আমিন। ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।